কিন্তু আমরা সব সময় চিন্তায় থাকি বর্তমান পরিস্থিতি, সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রমণ, বহু মানুষ আক্রান্ত। সেভাবে আমাদের যে শাসন, প্রাদেশিক শাসন ব্যবস্থাকে আইন মেনে নিয়ে এবং তার সঙ্গে আমরাও অনেক কিছু বাধ্যতামূলক করেছি সব দিক বজায় রেখে, সেগুলি হচ্ছে ডিস্ট্যান্স, দূরত্ব বজায় রাখা, ঢোকার মুখে আমাদের স্যানিটাইজার দিয়ে তাকে দেওয়া, মাস্ক মাস্ট, এবং লাইন চলছে প্রধান ফটক দিয়ে শুরু করে মণ্ডপ ঘিরে এইভাবেই আসছে। কিন্তু কোনো অবস্থাতে আমরা জমায়েত হতে দিচ্ছি না। আমাদের সাথে সিভিক পুলিশ, এমনি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, আমাদের স্বেচ্ছাসেবক সেবিকারাও রয়েছেন, তারা যথেষ্ট সচেতন এ বিষয়ে। এবং আমরা এটা ষষ্ঠী থেকেই দেখছি যে ভালো চলছে, এখনও পর্যন্ত কোনো কেউ এই বিধিনিষেধ লঙ্ঘন করতে পারেননি বা করেননি। আমরা সবসময় দৃষ্টি রেখেছি জনগণের স্বার্থে সবাইকে। মঠের ভেতরে ছবি তোলাও তো নিষেধ করা, মঠের ভেতরে ছবি তোলা নিষেধ, তারপরে জোরে কথা বলা নিষেধ, যাতে এই বাতাবরণটি ঠিক থাকে। তো সেভাবে আমরা রাখছি। আর কোথাও দাঁড়িয়ে প্রণাম, বসে প্রণাম করা চলবে না, করজোড়ে দাঁড়িয়ে প্রণাম করে নির্দিষ্ট পথ দিয়ে এসে প্রথমে শ্রী শ্রী দুর্গা প্রতিমা দর্শন করবেন, তারপরে শ্রী শ্রী ঠাকুর মন্দির, রঘুবীর মন্দির হয়ে আবার যে প্রধান ফটকের কাছে দিয়ে তারা অন্য একটি গেট দিয়ে বেরিয়ে যাবেন। দুটি গেটের ব্যবস্থা করা হয়েছে, একটি প্রবেশ একটি প্রস্থান। কুমারী পুজো কি এবছর দেখতে পাবে? দেখতে পাবে, নেটের সাহায্যেই দেখা যাবে, ইন্টারনেটে, সামনে দাঁড়িয়ে দেখা যাবে না, কারণ আমরা জমায়েত হতে দিচ্ছি না। চলমান যে দর্শনার্থী রয়েছেন তারা যেটুকু দেখলেন, একটা নির্দিষ্ট সময়ও আমরা রাখছি না, চলুন চলুন বেভাবে বলে, যেটা আর কি জমায়েত থেকে বাঁচানোর জন্যে। আরেকটি, আমরা এবারে অষ্টমীতে আমাদের এখানে প্রায় 6,500 থেকে 7,000 ভক্ত অনুরাগী সাধারণ মানুষ প্রসাদ পেতেন, সেটা বন্ধ করা হয়েছে। এই বন্ধ করা বাধ্য হয়েছে আমরা পুষ্পাঞ্জলি, যেটি খুবই সেন্টিমেন্টাল, ভক্তদের আগ্রহী। নবমীতে আমাদের দরিদ্র নারায়ণ বলুন, জনসাধারণের জন্য একটি কার পার্কিংয়ের ব্যবস্থা থাকে, সেটাও বন্ধ করা হয়েছে। কিন্তু তার জায়গায় আমরা প্রত্যেককে শুকনো প্রসাদ, যেই আসবেন শুকনো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পল্লীমঙ্গল শোরুম যাওয়ার যে রাস্তা বা বুক স্টলে যে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে, সেই পথে ব্যবস্থা আছে। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলে। সবসময় থাকুন নতুন নতুন খবরে।